1868 সালে নবীনচন্দ্র দাসের হাত ধরে রসগোল্লা সৃষ্টি হয় বাংলায়। তারপর রসগোল্লা জিআই ট্যাগের জন্য চলে লড়াই। আজ থেকে চার বছর আগে 2008 সালে 14 নভেম্বর রসগোল্লা জিআই স্বীকৃতি পায়। তারপর থেকে প্রতি বছরই আয়োজিত হয়ে আসছে রসগোল্লা দিবসের। রবিবার বাগবাজারে পালিত হল রসগোল্লা দিবস। রসগোল্লা সৃষ্টিকর্তা নবীনচন্দ্র দাসের মূর্তিতে মাল্যদান করেন বিধায়িকা তথা মন্ত্রী শশী পাঁজা। এদিন রসগোল্লা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী শুভা প্রসন্ন, পুরসমনক পার্থ মিত্র, কৃষিদাস মিষ্টান্ন ভাণ্ডারের ধীমান দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মিষ্টিপ্রেমী মানুষের চাহিদা, বাংলার রসগোল্লা হয়েছে শ্রেষ্ঠ। আগামী দিনে অন্যান্য মিষ্টি থেকে ওই রসগোল্লা জনপ্রিয়তা শীর্ষে পৌঁছায় বলে আশাবাদী মিষ্টি প্রস্তুতকারী ব্যবসায়ীরা। এই রকম একটা জিনিস কতদিন আগে নবীনময়রা আবিষ্কার করেছিলেন এবং একটা পরিবার কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সারদাচরণ দাস থেকে শুরু করে, আর শুধু রসগোল্লা বা ময়রা হিসেবে নয়, তারা কিন্তু সংস্কৃতি ক্ষেত্রেও অনেকটা অগ্রণী এবং পৃষ্ঠপোষকতা করেছেন। এখন আজকে সেই রকমই দিন, আমাদের ভয়ঙ্কর একটা ভাইরাসের মধ্যে পৃথিবী আক্রান্ত ছিল, তারপর কিছুটা হয়তো পরিসর এসেছে, তাই আজকে তারা রসগোল্লার উৎসবের দিন এবং বিশেষ করে নবীন ময়রাকে স্মরণ করে আমরা যদি আবার আগামী বছরে বা এবছরে কোনো সময়, এবছরে হয়তো হবে না, আগামী বছরে যদি আমরা যে রসগোল্লা উৎসব করেছিলাম এটা অসম্ভব সাড়া পড়েছিল, আর বাগবাজার এখনো মনে করি একটা তীর্থক্ষেত্র, এত এত মনীষী মহামানবের যে পদচারণায় ধন্য, সেটাকে যদি আমরা হেরিটেজ হিসেবে একটা এই পুরো এরিয়াটাকে যদি আমরা হেরিটেজ হিসেবে একসময় ঘোষণা করতে পারি, কারণ আমাদের হাতে এখনো হয়তো ঐতিহ্যশালী বাড়ি প্রাসাদ আছে। একটা আজকে হচ্ছে 14 নভেম্বর শিশু দিবস নিশ্চয়ই, এবং আজকে রসগোল্লা দিবস। আমরা শুধু কুর্নিশ জানাই সেই লড়াইটা, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণ সহযোগিতা নিয়ে 2017 যে একটা মিষ্টি লড়াই চলছিল পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, তার মধ্যে পশ্চিমবঙ্গ জয়ী হয়েছে। আমরা উড়িষ্যার রসগোল্লাকেও নিশ্চয়ই নমস্কার জানাই, কিন্তু এটা ঠিক যে আবিষ্কারকর্তা এবং প্রথম রসগোল্লা যে পশ্চিমবাংলা তৈরি হয়েছে তার জিআই যে ট্যাগটা সেটা 2017 পেয়েছে পশ্চিমবাংলা, এবং 2018 এটা রসগোল্লা দিবস বলে 14 নভেম্বর কারণ এই দিল্লিতে পেয়েছিল। এবার আমি যেমন বললি যে রসগোল্লা তো সারা বছরই মানুষ খায়, আবার ডায়াবেটিস নিয়ে সচেতন হতে সারা বছর, কিন্তু রসগোল্লা খেলেই যে ডায়াবেটিস হয়ে যাবে সেটা নয়, এটা অনেকটাই আমাদের লাইফস্টাইল এবং আরও অন্যান্য বিষয় নিয়ে কিন্তু মানুষের ডায়াবেটিস হবে কি হবে না। সুতরাং রসগোল্লা তার প্রাসঙ্গিকতা হারাবে না, পশ্চিমবাংলা গর্বিত, সারা পৃথিবী এক কথায় রসগোল্লা মানে পশ্চিমবাংলার, আচ্ছা বাংলার রসগোল্লা বলে চেনে। আজকে সেই দিনটাকে আমরা কোভিড রসগোল্লা উৎসবের বাড়ি, সুতরাং আমার ওয়ার্ডে এটা ফার্স্ট নয়, চতুর্থবার এখানেই হচ্ছে, এবং বিমান দাস আমার থেকে অনেক ছোট, ওরা ভাইয়ের মতো ভালোবাসি, ওনার মা বসে আছেন স্টেজে, তখন ওনার বাবা বেঁচে ছিল বিমানের, আমি ওই বাড়িতে যেতাম, ওনার ঠাকুমা ছিলেন তার নাম হচ্ছে লক্ষ্মীদেব, তিনি লক্ষ্মী মানে বাড়ির কোনো লোকেদের পাচ্ছে না, নিজে মিষ্টি দিত, ওনাদের বাড়িতে গেলে মিষ্টি জল না খেয়ে বেরোবে যাবে না। আর কি বলবো, এখানে রসগোল্লা আমাদের পাড়ার, এবং ঘটনা হচ্ছে এবং দিদিমণি দিদিমণি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিয়ে গেছেন সারা ওয়ার্ল্ডে তাদের নাম হয়েছে, এবং এটা মমতা ব্যানার্জির প্রাপ্য, বেড়ে উঠছে রসগোল্লার ডিমান্ডও বাড়ছে, রসগোল্লা লোকে বেশি করে খাচ্ছেন, বুঝতে পারছেন যে এই কেক পেস্ট্রি চকলেট খাওয়ার থেকে কিন্তু রসগোল্লা খাওয়া অনেক বেশি নিউট্রিশাস, তাতে কিন্তু পুষ্টি অনেক বেশি আছে, এবং চিনির মাত্রা অন্যান্য মিষ্টির থেকে অনেক কম রসগোল্লায়, সেটা সবাই বুঝতে পারছেন, তাই জন্য রসগোল্লার ডিমান্ড আরও বাড়ছে, সবাই বেশি রসগোল্লা খাচ্ছে। রসগোল্লা নিয়ে নিশ্চয়ই প্রোগ্রাম তো হয়েই যাচ্ছে, আবার আজকেও শুনলেন আমাদের এই 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 মাঠে আমরা 2 বছর আগে করেছিলাম, কিন্তু প্যান্ডেমিকের জন্য 2 বছর করা যায়নি, আসছে বছর শেষের দিকে আবার নিশ্চয়ই এখানে অনুষ্ঠান হবে রসগোল্লা নিয়ে। রিপোর্ট চ্যানেল 10।